খারাপ কাজ করলো প্যালেস্টাইন, এবার রেগে গেল ভারত। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত শান্তিকামী দেশ, ভারত চায় সারা বিশ্বে শান্তি বজায় থাকুক, আর সেই জন্য নানা প্রচেষ্টাও করে। তবে মাঝে মাঝে যখন কিছু অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তখন তাদের যোগ্য জবাব দিতেও জানে ভারত। কিছুদিন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য, কারণ হলো প্যালেস্টাইন দ্বারা ইসরায়েলের আক্রান্ত হওয়া। ইসরায়েলও কড়া জবাব দিতে শুরু করেছে। প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী যেভাবে ইসরায়েলকে আঘাত করেছে, তার কড়া নিন্দা করেছে ভারত। ভারত জানিয়ে দিয়েছে যে ভারত ইসরায়েলের পাশে আছে, এজন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছে ইসরায়েল। সাম্প্রতিককালে ভারত ও ইসরায়েলের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়েছে। ইসরায়েলের এই দুঃসময়ের দিনে পাশে থাকছে ভারতের জনগণও। ফেসবুক, টুইটারের মতো নেট মাধ্যম খুললেই ইসরায়েলের পাশে থাকার বার্তা দেখতে পাওয়া যাচ্ছে। এইরকম এক চাঞ্চল্যকর অবস্থায় প্যালেস্টাইন আবার এক চরম খারাপ কাজ করে ফেলল, এবার রেগে গেল ভারত। কি ঘটেছে জানাবো আপনাদের বিস্তারিতভাবে, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই ইসরায়েলের পাশে থাকার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ইসরায়েল এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ইসরায়েল ও হামাস গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে, সারা বিশ্ব এই নিয়ে চিন্তিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ না হতে হতেই আবার এক যুদ্ধ। বিশ্ব কোন খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বুঝতে পারছে না কেউ। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বহু দেশ, এবং সেই দেশগুলির মধ্যে ভারতও অন্যতম। ভারত যে বন্ধু ইসরায়েলের বিপদের দিনে তার সাথে রয়েছে, তা জানিয়ে দিয়েছেন মোদিজি। আর এ কারণেই প্যালেস্টাইন এক খারাপ কাণ্ড ঘটাল যা অতি নিন্দনীয়। জানতে চান কি সেই খারাপ কাজ? তবে শুনুন, প্যালেস্টাইনের হ্যাকাররা ভারতের সরকারি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। প্যালেস্টাইনের সমর্থনকারী কিছু হ্যাকার দল ভারত সরকারের কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছে। প্রায় 100টি ছোট বড় ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছে তারা। ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বলেই প্যালেস্টাইন যে এইরূপ সাইবার হানার চেষ্টা করছে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। প্যালেস্টাইনের হ্যাকাররা বিশ্বজুড়ে সাইবার হানার চেষ্টা করছে। কিছুদিন আগে তারা ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট হ্যাক করার চেষ্টা করেছিল। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই ইসরায়েলের পাশে থাকার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ইসরায়েল এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।